ওয়েলকাম যারা দু হাজার বাইশ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর ছাত্র বা ছাত্রী আছো তাদের জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিমধ্যে স্কুল থেকে বিতরণ করা হয়েছে আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলি কী হবে তাহলে দেখে নাও যে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তোমাদের দেওয়া হয়েছে তার যে টপিকটা দেওয়া হয়েছে প্রথমে অর্থাৎ যে টেক্সটা তুলে দেওয়া হয়েছে সেটা আসলে কোন গল্প থেকে নেওয়া হয়েছে এই টেক্সটা নেওয়া হয়েছে তোমাদের প্রথম লেশন অর্থাৎ দ্য টেলস অফ ভোলা গ্র্যান্পা থেকে এবং এই গল্প থেকে তোমাদেরকে দুটি অ্যাক্টিভিটি করতে দেওয়া হয়েছে এক নম্বর অ্যাক্টিভিটি অর্থাৎ অ্যাক্টিভিটি ওয়ানে দেখো তোমাদেরকে কি বলা হয়েছে রাইট দ্য কারেক্ট আনসারস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস অর্থাৎ তোমাদের যে নিচে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে তাদের উত্তর উত্তরস্বরূপ তোমাদেরকে চারটি করে অপশন্স দেওয়া হয়েছে এবং যেটা সঠিক সেই অপশেন্সটা তোমাদেরকে টিক মারতে হবে তাহলে দেখে নাও যে প্রশ্নগুলি কী আছে এবং তাদের উত্তর কী হবে এক নম্বর প্রশ্ন আছে ভোলা গ্যানপা হ্যাড সিন এ গ্যাং অফ পাইরেটস অর্থাৎ ভোলা গ্যানপা একদল জলদস্যু দেখেছিলেন এবার প্রশ্ন হচ্ছে তিনি কোথায় রেখেছিলেন অপশন এ আছে অ্যাট দ্য সি শোর অপশান বি ইন দ্য ফরেস্ট অপশন সি অ্যাট দ্য রিভার ব্যাঙ্ক এবং অপশন ডি ইন হিজ মিড ডে ন্যাপ অনেকেই এই অনসারটা ভুল করে সি শোর বা অর্থাৎ অপশন এ অ্যাট দ্য সি শোর এটা লিখে ফেলতে পারে কিন্তু আসলে মনে রাখবে যে এটা পুরো ঘটনাটাই ভোলা পা তার স্বপ্নে দেখেছিল তাই সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ ইন হিজ মিড ডে ন্যাপ এরপর দেখো দু নম্বর প্রশ্নের উত্তর কী হবে দু নম্বর প্রশ্নটায় বলা হয়েছে আফটার সানসেট পিপল ইউজ টু গো আউট অফ ডোর ইন গ্রুপস বিকজ অফ অর্থাৎ সূর্যাস্ত যাওয়ার পর বা সূর্যাস্ত পর মানুষ সাধারণত বাড়ি থেকে বেরোতো দল বেঁধে কারণ কী ছিল কারণ এক নম্বর রবার্টস অর্থাৎ ডাকাত বি স্নেক্স বা সাপ অপশান সি রয়্যাল বেঙ্গল টাইগার্স অর্থাৎ বাংলার বাঘ এবং অপশান ডি পাইরেটস আনসার কী হবে অপশন সি অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার্স এবার দেখো তিন নম্বর প্রশ্ন অন সিং দ্য টাইগার ভোলা ক্লাইম্বড ক্লাইমড আপ দা অর্থাৎ বাঘটি দেখার পর ভোলা পা কোন গাছে চড়েছিল অপশান এ নিমগাছ বা নিম ট্রি অপশান বি বেনিয়ান ট্রি অপশন সি ম্যাঙ্গো ট্রি না অপশন ডি ব্যানানা ট্রি এর আনসার হবে অপশন বি বেনিয়ান ট্রি অর্থাৎ বটগাছে এরপর দেখো তোমরা অ্যাক্টিভিটি টুতে কি করতে বলা হয়েছে অ্যাক্টিভিটি টুয়ের ইনস্ট্রাকশনে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর্থাৎ পরবর্তী বা নিচের যে প্রশ্নগুলি দেওয়া আছে সেগুলির উত্তর লেখো এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ওয়ার দ্য পাইরেটস ডুইং হোয়েন ভোলা গ্যানপা পা অর্থাৎ যখন ভোলা গ্যানপা সেই জলদস্যুদেরকে দেখেছিল তখন তারা কি করছিল এর উত্তর কী হবে হোয়েন ভোলা গ্যান পা স দ্য পাইরেটস এখানে কিন্তু হোয়েন ভোলা গ্যান পা স দেম কখনোই আগে লিখবে না লিখবে হোয়েন ভোলা গ্যান পা স দ্য পাইরেটস কমা দে ওয়ার বিউরিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দা স্যান্ডিউন্স অন দ্য সি শোর বাই হিজ ভিলেজ বোঝা গেল এবার দেখো অর্থাৎ দ্বিতীয় প্রশ্নের উত্তর কী হবে প্রশ্নটা কী আছে ওয়াই ডিড পিপল মুভ ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন অর্থাৎ বিশেষত সূর্যাস্তের পর লোকজন কেন দল বেঁধে ঘটত এটার উত্তর হবে পিপল মুভড ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন বিকজ ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গলস অব দ্য সুন্দরবনস ওকে এবার দেখো অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি থ্রিতে তোমাদেরকে কী করতে বলা হয়েছে এখানে বলা হয়েছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর্থাৎ নিচের যে বাক্যগুলি দেওয়া আছে তাদের ন্যারেশন চেঞ্জ করো প্রথম বাক্যে দেওয়া আছে রাকা শেড টু হার সিস্টার উইল ইউ গো টু দ্য লাইব্রেরি টু এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই উত্তরে কী লিখবে রাকা আসড হার সিস্টার ইফ সি উড গো টু দ্য লাইব্রেরি দ্য নেক্সট ডে তারপর দেখো বিয়ের বাক্যটি কী দিয়েছে বিয়ের দাগের বাক্যটিতে দেওয়া হয়েছে মিস্টার রয় সেজ মাই নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস এর আনসারে লিখবে মিস্টার রয় সেজ দ্যাট হিজ নেফিউ ইজ ভেরি গুড অ্যাট স্পোর্টস এরপর দেখো সিয়ের বাক্যটির ন্যারেশন চেঞ্জ কী হবে মাই গ্র্যান্ড মাদার সেড টু মি মে ইউ লিভ লং এটা একটা অপটেটিভ সেন্টেন্স এর আনসার হবে মাই গ্র্যান্ড মাদার উইস্ট দ্যাট আই মাইট লিভ লং এরপর দেখো অ্যাক্টিভিটি ফোর যেখানে তোমাদেরকে বলা হয়েছে রাইট আ স্টোরি ইন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিনস অ্যাড আ সুটেবল টাইটেল টু দ্য স্টোরি অর্থাৎ একশো শব্দের মধ্যে এই নিম্নলিখিত হিন্সগুলোকে বা সংকেতগুলোকে ব্যবহার করে তোমরা একটা গল্প লেখো এবং সাথে একটা মানানসই শিরোনাম ও গল্পের দিয়ে দেবে এই গল্পটি দেখো তোমাদের স্ক্রিনে দুটি অর্থাৎ বাঁদিক এবং ডান দিক করে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে বাঁদিকেরটা প্রথম পাঠ এবং বাঁ দিকেরটা লেখা হয়ে গেলে ডান দিকেরটা তারপর লিখবে এটি তোমরা ভিডিওটিকে পজ করে খাতায় লিখে নাও এই ছিল তোমাদের জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক